কপাল ঘেমে যায়, অর্থাৎ মৃত্যুর পরে মৃত ব্যক্তির কপালে হাত দিয়ে যদি আমরা দেখতে পাই যে কপাল ঘেমে আছে, সোয়েটিং, প্রচণ্ড ঘামছে, এটা দেখেও আন্দাজ করা যেতে পারে বা ধারণা করা যেতে পারে যে মৃত্যুটা ভালো হয়েছে। কেননা সুনানে তিরমিজির বর্ণনায় আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন, আল মুমিনু ইয়ামুতু বি আরাকিল জাবিন, বিশ্বাসীরা যখন মারা যায় তখন তাদের কপাল ঘেমে যায়। সো অনেক আল্লাহওয়ালা ভালো মানুষের মৃত্যুর পরে আমরা এটা দেখেছি বা শুনেছি যে এন্তেকালের পরে তাদের কপাল ঘেমেছিল, এবং সেটা দেখে কিন্তু বোঝা যাবে যে মৃত্যুটা ভালো ছিল। পাশাপাশি জুমার রাতে যদি কেউ এন্তেকাল করে, বৃহস্পতিবার দিবাগত রাতে, নিঃসন্দেহে সেক্ষেত্রে লোকটার ইমানদার হতে হবে, সৎ ব্যক্তি হতে হবে, সেক্ষেত্রে এটা একটা ভ্যালিউ অ্যাড করবে যে জুমার রাতে সে এন্তেকাল করেছিল। রমাদান মাসে যদি কেউ এন্তেকাল করে এটা একটা খোশনসিব তার জন্য। পাশাপাশি হজের সফরে যদি কেউ, হজের যে দীর্ঘ সফর, এই সফরে যদি কেউ এন্তেকাল করে এটা একটা ভালো মৃত্যু।